হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা আবারও আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম ফাতায়ের রেসিপি, আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, চলে যাব মূল ভিডিওতে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভেজে নিব। তো ভাজার সাথে সাথে দিয়ে দিব মাশরুমগুলো। হালকা একটু মিক্স করে নিব। আমি এখন দিয়ে দিব একটি ম্যাজি মশলা। তো ম্যাজি মশলাটা সবাই চেনো, তো আমি দিয়ে দিলাম ম্যাজি মশলা অর্ধেকটা। দিয়ে দিলাম হালকা একটু লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ। তো হালকা মিক্স করে নিব। তো আমি আজকে সবজি এবং মাশরুম দিয়ে ফাতায়ের রেসিপি বানাবো, সেটা আজকে সবার সাথে শেয়ার করব। তো মাশরুমটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, তো এখন আমি দিয়ে দিব সবজিগুলো। তো আমি এখানে 1 কাপ পরিমাণ সবজি নিয়েছি, মিক্স সবজি। তো আমি দিয়ে দিলাম মাশরুমের সাথে, হালকা মিক্স করে নিব। তো সবজিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমরা হালকা করে সিদ্ধ করে নিব। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেল সবজিগুলো। তো এখন চলে যাব, খামিরটা আমি রেডি করব। তার জন্য এখানে আমি একটি মিক্স বল নিয়েছি, দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। নর্মাল যে আটা আমরা বাসায় করি সেটাই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে 1 কাপের মধ্যে আমি নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি, হালকা মিক্স করে নিব। তো এখন আমি অ্যাড করব বাটার। তো আমি এখানে পরিমাণ মতো বাটার নিয়েছি। তো দিয়ে দিব ইস্ট। তো ইস্ট আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছিলাম, হালকা মিক্স করে নেব। তো খামিরটা রেডি করার আগে আটাটা এভাবে মিক্স করতে হবে যেন ঝরঝরা থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম মিক্স মিল্কটা। তো ভালো করে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার খামিরটা মিক্স করে রেডি করে নিলাম। তো এভাবেই 1/2 ঘন্টা রেখে দিব গরম জায়গায়। তো 1/2 ঘন্টা পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়েছে। তো এখানে আমি একটি আটা রুটির মতো করে নিলাম। তো এখন আমি হালকা একটু
কেটে ডিজাইন করে নেব। তো আমি আপনাদের বোঝানোর জন্য দুটো ডিজাইন করে নিলাম। তো এখন আমি রেডি করা মাশরুম এবং সবজিগুলো হালকা হালকা করে দিয়ে দেব। তো অনেকটাই হেলদি, তো আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। অনেক মজাদার একটি রেসিপি, সকালে ব্রেকফাস্ট কিংবা বিকেলের খাবার আপনারা এটা খেতে পারেন। তো আমি একটু ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তো সাইডটা এইভাবে নিতে হবে, কোনো মতে খোলা যাবে না, খোলা রাখলে কেটে যেতে পারে। তো এইভাবে নিয়ে নিলাম। তো এখন আরো একটি দেখিয়ে দিব। তোমার ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা তোমাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি কোনো নতুন ভাই বোন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখতে পাচ্ছো আমি রেডি করে নিলাম, সবগুলো আমি রেডি করে এখানে আমি দেখতে পাচ্ছ একটি অ্যালুমিনিয়াম নিয়েছি। তো হালকা একটু অয়েল দিয়ে নিয়েছি, ব্রাশ করেছি। তো পাতাগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি রেডি করে নেব, এখানে দেখতে পাচ্ছি একটি হালিপ রেম্বো, দুধ চায়ের যে মিল্কটা থাকে ওইটা। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে দেখতে পাচ্ছ সেম সেম, সেটা আমাদের বাংলায় বলে তিল। তো আমি এখানে ভাতায়ের উপরে কোনো মতে এগ অ্যাড করব না। তো আমি এগের যে একটি স্মেল থাকে সেটা সবাই চয়েস করে না, তো আমি এটার জন্য একটা ইউজ করিনি, দিয়ে দিলাম। তো আমি মিল্কটা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব সবগুলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি তিল। তো সবগুলোর মধ্যে তিলগুলো আমি ছিটিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেল আমাদের আজকের ফাতায়ের। তো ফ্রেন্ডস, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।